রাধে রাধে ভক্তরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তোমাদের প্রিয় গোপাল সোনা খুব ভালো আছে। তো আজকে গোপাল সোনার গরমে স্নানটা আমি কীভাবে করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। স্নানের জন্য গোপাল সোনার হাড় জামা আমি এবার সব খুলে দিচ্ছি। ওকে এবার আমি স্নানের জায়গায় নিয়ে যাব। আমি এখন গোপালকে থালায় বসিয়ে নিচ্ছি। গরম পড়েছে বলে আমি স্নানের জলের পরিমাণটাও এখন বাড়িয়ে দিয়েছি। আমি এখন জলে একটা তুলসী পাতা দিয়ে ফুল এবার আমি জলে দিয়ে দিচ্ছি। গোপালের গায়ে আমি এখন একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি থালায় কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি। এবার আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে আমি গোপালের গায়ে জলটা ঢালি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার আমি ওর গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। ভক্তরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি গোপাল সোনাকে গরমে এইভাবেই স্নান করাই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ।